একটা ক্যাচ ধরে হলো বাংলাদেশকে জিতাতেছেন এনামুল হক বিজয়। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙ্গুলে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে না খেলে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ দলের অধিনায়ককে। তার বদলি হিসাবে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এনামুল হক বিজয়। ভারতের রওনা দেওয়ার আগে বিজয় জানালেন, যে কোনোভাবে অবদান রেখে হলো বাংলাদেশকে জেতাতে চান তিনি। বাংলাদেশের হয়ে 45টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে বিজয়ের। সাকিব ছিটকে যাওয়ার পর থেকে বদলি হিসেবে নেওয়ার জন্য আইসিসির কাছে আবেদন করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের আবেদনের সায়ও দিয়েছে আইসিসি। বিশ্বকাপ খেলতে রওনা দেওয়ার আগে বিজয় বলেন, বিশ্বকাপের মতো আসরে যাওয়া ভাগ্যের বিষয়। শেষ ম্যাচ হলো, বিশ্বকাপে যাচ্ছি, এটাই বড় আমার জন্য। আমি চাই যতটুকুই হোক ভালো অবদান রাখতে। একটা ক্যাচ ধরে হোক কিংবা ব্যাটিংয়ে সুযোগ পেলে হোক, দলকে জেতাতে চাই। আসলে উপরে আলার ইচ্ছা ছিল, এজন্য হয়তো যেতে পারছি। এসব তো ক্রিকেটারদের সঙ্গে হতেই থাকে।